স্বাধীন থাকবো সবাই সারাটি জীবন, এই করে জীবন মোরা, এই করে জীবন মুক্ত স্বাধীন থাকবো সবাই সারাটি জীবন, সেই মুক্ত স্বাধীন থাকার ঠিকানা চিরকুমারি ক্লাব, চিরকুমারি ক্লাব, চিরকুমারি ক্লাব, চিরকুমারি ক্লাব, চিরকুমারি ক্লাব, করব প্রমাণ আমরা নারী পুরুষ ছাড়াই করতে পারি মানে বুঝতে হবে না বয়স বেশি হলো। আচ্ছা বলি হ্যাঁ বিষয়টা বলবো, আমি বলি আমি যেতে যখন নিয়ে আসছে ডিবি পুলিশ ওনার পরিচিত ওই বলুক বলতে চান না আমাকে সমস্যা কি এই চিংগম কেন চিংগম গেল চিংগুলো একটা বেদবি মাসে চিংগম চিবে না গেল 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 দেখি দেখি হ্যাঁ 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 ভাইয়া মানে কি মানে আমরা তো একটা পাড়ায় থাকি আর কি, আছে না পাড়ায় সবাই ছোটবেলা থেকে মানুষ একসাথে মানুষ হয়েছি, একসাথে বেড়ে বেড়ে উঠছি, আছে না পাড়ায় একটা ভাই পাড়া অনেক কিছু হইতে পারে, আপনি কি কি বলছেন গল্প বলেন আপনি কোথায় থাকি সেটা বলেন, আমরা তো সেন্ট মার্টিন থাকি না, কোন পাড়া থেকে ঘটনা কি কি হচ্ছে এক্সাক্ট কথা বলেন, সময় কিচ্ছু বলবো না তোমরা বলো ভাই আপনার জন্য ক্রাইসিস আর কি বড় হবে ভাই প্লিজ শুনেন সত্যি ভাই সেটা হচ্ছে যে কি বলছি তো বলবো তো মানে এমন একটি ঘটনা এমন একটি অন্যায় এমন একটি মানে ঠিক আমাদের জঘন্য কাজ একজন করে যাচ্ছে আমরা সেটার বিরুদ্ধে না না ন্যায় অন্যায় বিচার করার দায়িত্ব তো তোমাদের না, ন্যায় অন্যায় বিচার করার জন্য আদালত আছে, ন্যায়ের জন্য আইন শৃঙ্খলা উনি আছেন, আইন শৃঙ্খলার লোক জানাচ্ছেন হ্যাঁ ওর নাম হচ্ছে সাথী সুন্দর না ভুলি হইছে ভাই সাথী ভাই যেই মেয়েটির কথা আমরা বলছি সেই মেয়েটি বেশ কয়েকটি সুন্দরী মেয়েকে জিম্মি করে রেখেছে, সে কাউকে ভালোবাসতে অধিকার দিচ্ছে না, কাউকে সংসার করার কোনো পারমিশন দিচ্ছে না, কোনো দাম্পত্য জীবনে যাওয়ার পারমিশন দিচ্ছে না, আমরা চাই তাদের সাথে ভালোবাসতে। এই এগুলো তুমি কি বলতেছ, ওই মেয়ের পার্সোনাল চয়েস যে ইস ইউ ফল ইন লাভ অর নো নট, সো হোয়াট টু সে টু দ্যাট ভাইয়া, আপনি কি ওর সাথে প্রেম করবেন? আরে ভাই বললো তো জিম্মি করছে মানে ভাই কিডন্যাপ করে রাখছে, বুঝতেছেন আপনি কিডন্যাপ না নাথিং এলস না না ভাই কিডন্যাপ করছে এখন ওকে কেপে ছাড়াইতে পারবে সেটা বলে আপনাদের মধ্যে সিনিয়র আছে আমার মধ্যে সিনিয়র এই উনি উনি সিনিয়র এই যে আমি সিনিয়র হ্যাঁ চাপ তো আচ্ছা আপনি আমার সাথে থানায় যাবেন হ্যাঁ হ্যাঁ আপনি চলে যাবেন চলে যাবেন হ্যাঁ পারফেক্ট না মানে আমি এমনি সিনিয়র কিন্তু ব্যাপারটা সিনিয়রিটি
দিয়ে তো মানে ব্যাপারটা বিচার করলে হবে না। কেন আপনি তো সবার আগে ঘটনাটা দেখছেন, আমাদের যে সুমন না ধরা পড়ছে, সুমন না ধরা পড়ার পর আপনি আমাকে খবরটা দিবেন না? আমি খবরটা ওনার কাছ থেকে শুনেছি যে আমাদের একজন সোলজার সেখানে ধরা পড়েছে, তার জিহবা কেটে ফেলা হয়েছে। জি, জিহবা কি আবার জিহবা বলো। আর ব্যাপারটা হচ্ছে যে মানে পোস্টম্যান তো কোনো কখনো এর জন্য দায়ী হতে পারে না। তোমার চিঠিতে কি খবর এসছে, সেই চিঠির বিরুদ্ধে তুমি কি করেছো, সেজন্য তো পোস্টম্যান কখনো ফায়ার হতে পারে না। পারে বলো। আর আর তুমি যখন ওখানে গিয়েছিলে তখন তো আমি ওকে চুপ ছিলাম। আপনি কেমন আছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, আপনাকে সরি বলতে চাই। কেন সরি? কেন? আসলে আপনি আমার মধ্যে অনেক চেঞ্জ এনে দিয়েছেন। আমার ভিতরে অনেক ক্ষত ছিল, সেই ক্ষত দুঃখ কষ্ট সব বলুন, দুঃখ কষ্ট সব কিছু আপনি ভুলিয়ে দিয়েছেন, মানে আমি চেঞ্জ হয়ে গিয়েছি, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু আপনি কি সত্য কথা বলছেন না? আপনার কেন মনে হলো আমি মিথ্যা বলছি? আমি তো অরিজিনাল ক্যারেক্টারে চলে আসছি। না, বলছিলাম যে আমি ধরে নিচ্ছি যে আপনি সত্য কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমারও ভালো লাগছে, আপনার ভিতরে চেঞ্জেসটা এসছে তাই। আপনিও আসবেন? কোথায়? আমার ঘরে। ঘরে মানে? আমার চিরকুমারী ক্লাবে আপনার দাওয়াত থাকবে। জি অবশ্যই আসবো, কিন্তু আপনি যদি ওই লেবেলটা সরিয়ে ফেলেন, চিরকুমারী সংঘ, তাহলে আসবো। লেবেল বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? না, বোঝাতে চাইছি দেখুন, মানে আপনাকে আমি এর আগে অনেকবার বলেছি, এটা একদম পরিবেশ বান্ধব নয়। একজন পুরুষের কিন্তু যেভাবে একটা নারীকে প্রয়োজন, একটা নারীর কিন্তু ঠিক সেভাবে একজন পুরুষ প্রয়োজন। তা না হলে তো সৃষ্টিকর্তা শুধু নারী তৈরি করতেন, পুরুষ তৈরি করতেন। আপনি এত সুন্দর করে কথা বলেন, মাথা টাথা সব একদম ফ্রেশ হয়ে যায়। আপনাকে আবারও ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। কফি খাবেন? না, গরম তো। চলেন জুস খাই। জুস আপনি খাবেন? তোমাকে সকালেও ফোন দিলাম, তখন তুমি আমাকে খালা বললে, এখনো খালা বলতেছো? কি সমস্যা তোমার? নাকি আমার কণ্ঠ তোমার কাছে মহিলাদের মতো লাগতেছে? হ্যাঁ, তোমার বয়স তো মহিলাদের মতো লাগছে, তাহলে খালা বলবো না কি বলবো? আমার কণ্ঠ যদি তোমার ফোনে মহিলাদের মতো শোনা যায় তাহলে তুমি ফোন রাখছো কেন? ফালা দাও ওই ফোন। শোনো, আমার ফোন একদম নষ্ট না, আমার ফোন একদমই ঠিক আছে, আর ভালো ফোন কেন ফেলে দেবো বলো? তোমার মোবাইল যদি ঠিক থেকে থাকে তাহলে তোমার কান নষ্ট হয়ে গেছে, তুমি এখনই কানের ডাক্তারের কাছে গিয়ে তোমার কানটা ঠিক করে ফেলো, যাও। হেই লিসেন, আমার কান একদম ঠিক আছে, আমার কানে কোনো সমস্যা নেই। আর তুমি আমাকে কেন ফোন করেছো? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই আবার ফোন করছো ছেঁচড়ের মতন? শেষ যখন হয়ে গেছে তাহলে এখন তোমাকে বেশি বেশি ফোন দিব, বেশি বেশি ফোন দিয়ে বেশি বেশি ডিস্টার্ব করব। তুমি আমাকে বেশি বেশি ডিস্টার্ব করবা? এই ছেলে, এই তুমি আমার কাছে কি চাও বলো তো? তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে, তুমি আমাকে এমন এমন সময় ফোন করো যে সময় মানে বাড়ির সবাই আমার সাথে থাকে। আমি আজকের জন্য ধরা খেয়ে গেছিলাম একটুর জন্য, আমাকে ফোন দিবা না। 100 বার দিব, 1000 বার দিব, তুমি কি করবা করো। সুমন, এই সুমন, বোকা ছেলেটা, এই সুমন, সুমন, হ্যালো।
কথা আমার শোনার দরকার নেই। সুমন প্লিজ দাঁড়াও, আমি আমি তোমার সাথে একটু কথা বলবো। দেখুন দেখুন আর কোনো কথা আপনার সাথে নেই, প্লিজ থামো, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, শোনো প্লিজ একটাবার। হ্যাঁ আমি তো তোমাদের প্রেমটা মেনে নিয়েছি, তুমি নদীকে ভালোবাসো না আমার আর কোনো আপত্তি নেই, আমি তোমাদেরকে মিল করিয়ে দেব। আপনার কিছুই মেনে নিতে হবে না, আর এসব ফাও কথা আমাকে বলবেন না বুঝছেন। আমি আমি নদীকে ভুলে গেছি, নদীকে নদী নদীর পথে, আমি আমার পথে। এই ছেলে এরকম বোকার মতো কথা বলো কেন? আমি তো জানি তুমি নদীকে ভালোবাসো, তোমাদের প্রেম আমি মেনে নিয়েছি, আমি তোমাদেরকে মিল করিয়ে দেব। আপনার কোনো কিছুই মিল করিয়ে দিতে হবে না। আপনি যে আমাকে সেদিন আটকে রাখলেন আপনার বাড়িতে, আপনি কি মনে করেছেন আমি ভুলে গেছি? ন্যাড়া বেলতলায় একবারই যাই, আমি আর যাচ্ছি না। আমার কিচ্ছু চাই আসে না, আপনি প্লিজ আপনি প্লিজ আমার পিছনে দৌড়াবেন না, মানুষজন দেখে তাকিয়ে থাকে না করে। আমি তোমার ভয় ভাঙানো না পর্যন্ত এরকম পেছনে পেছনে দৌড়াতেই থাকবো। ওকেও দৌড়াবেন না। দৌড়াবো না। হ্যাঁ না, মানা করছি না, বললাম না। হ্যাঁ প্লিজ দৌড়ায় না, খারাপ দেখাই বাবু। আমি দৌড়াবো তো ভাইয়া, দেখেন আমি দৌড়াবো তো। দেখেন দৌড় না, আমি মানা করছি দৌড়াবেন না প্লিজ। খবরদার তুমি দৌড়াবে না, তুমি দৌড়ালে কিন্তু আমিও পিছু পিছু দৌড়াবো। দেখুন আমার দৌড়ানো ছাড়া আমার সাথে দেখা হওয়া কি
কোনো অলৌকিক ঘটনা নাকি? আমি কি ডোনাল্ড ট্রাম্প যে আমার সাথে দেখা হলে আপনি অবাক হয়ে যাবেন? কিচ্ছু বোঝে না। কি বুঝবো? আপনি আমাদেরকে বললেন আন্দোলন করতে, হ্যাঁ, এই চিরকুমারী ক্লাব ধ্বংস করার জন্য আমরা সবকিছু করতেছি, আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, এটা বন্ধ করে দিব। আর আপনি ভেতরে ভেতরে গিয়ে কি করতেছেন? হ্যাঁ, বাড়ির ভেতরে গিয়ে আপনি নিজে প্রেম, ছি ছি ছি, আশ্চর্য কথা। আমি